প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব। একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণী, বিশেষ করে 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের সংক্ষিপ্ত সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায় উপসর্গ। আজকে আমরা উপসর্গ বিষয়ে আলাপ করব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, মনোযোগ সহকারে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা জানব আজকের ক্লাসে উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা কি, উপসর্গের প্রকার সমূহ এবং উপসর্গের উদাহরণ সমূহ আমরা দেখব। প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষায় শব্দ নির্মাণে রূপগত উপায়গুলি মূলত প্রধান। শব্দমূলের সঙ্গে একাধিক রূপ বা মর্ফ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এই নতুন শব্দ গঠনের প্রধানতম উপায় বা মাধ্যমগুলোর মধ্যে উপসর্গ একটি, আর অন্যান্য উপায় রয়েছে যেমন প্রত্যয়, সমাস ইত্যাদি। উপসর্গকে এক অর্থে আদ্য প্রত্যয় বা ইংরেজি যেটাকে প্রিফিক্স বলে, প্রিফিক্স বা আদ্য প্রত্যয় বলা চলে। শব্দ নির্মাণের বহুবিধ প্রক্রিয়ার মধ্যে উপসর্গ বা আদ্য প্রত্যয় বাংলা ভাষারই অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে আমরা শুরুতে জানব উপসর্গ কাকে বলে। যেসব অব্যয়সূচক শব্দাংশ শব্দের ক্রিয়ামূল বা শব্দের পূর্বে বসে শব্দের নতুন অর্থ প্রকাশ করে, নতুন শব্দ গঠন করে এবং শব্দের অর্থ পরিবর্তন করে, সংকোচন করে, সম্প্রসারণ করে, তাকে উপসর্গ বলে। শিক্ষার্থী, আবার আমরা সংজ্ঞাটি দেখছি। যে সকল অব্যয়সূচক শব্দাংশ ক্রিয়ামূল বা শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করে, নতুন শব্দ গঠন করে, অর্থের সংকোচন সম্প্রসারণ করে, অর্থাৎ নতুন অর্থ শব্দটি গঠিত হয়, তাকে উপসর্গ বলে। উপসর্গের হিসেবে, উপসর্গ হিসেবে যে শব্দাংশগুলো, অর্থাৎ অব্যয়সূচক শব্দাংশ আমরা বলেছি, অব্যয়সূচক শব্দাংশ ক্রিয়ামূল কিংবা শব্দের পূর্বে বসে। আমরা প্রিয় শিক্ষার্থী খেয়াল করব, ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসে অব্যয়সূচক শব্দাংশগুলো, প্রথম বৈশিষ্ট্য আমরা পেলাম উপসর্গের। তৃতীয় বৈশিষ্ট্য, উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ এগুলো স্বাধীনভাবে কোনো অর্থ প্রকাশ করে না। এগুলো যখন স্বাধীনভাবে থাকে তখন কোনো অর্থ প্রকাশ করে না, এর কোনো নিজস্ব অর্থ নেই। অর্থাৎ এগুলো ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসলেই সেই ক্রিয়ামূল এবং নাম শব্দকে ধারণ করে নতুন অর্থ গঠন করে, নতুন শব্দ গঠন করে। প্রিয় শিক্ষার্থী, এটি আমরা খেয়াল করব। দ্বিতীয়ত আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন প্র, এটি একটি উপসর্গ। আমরা এই প্র উপসর্গটি যদি আমরা চণ্ড শব্দের সঙ্গে যুক্ত করি তাহলে হচ্ছে প্রচণ্ড। সেই একইভাবে গাঢ় শব্দের সঙ্গে আমরা যুক্ত করলে প্রগাঢ়, বল শব্দের সঙ্গে আমরা যুক্ত করলে প্রবল ইত্যাদি। অর্থাৎ এই প্র, এই অব্যসূচক শব্দাংশটি আমরা চণ্ড, গাঢ়, বল ইত্যাদি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন অর্থ তৈরি করছে, নতুন নতুন শব্দ তৈরি করছে। একইভাবে আমরা যেমন কার, এটি একটি ক্রিয়ামূল, এর সঙ্গে আমরা
ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত করাতে ভিন্ন ভিন্ন অর্থ তৈরি হয়। যেমন কার শব্দের সঙ্গে আমরা অনুযুক্ত করলে হয় অনুকার, অধি উপসর্গ যুক্ত করাতে হয় অধিকার, অপ উপসর্গ যুক্ত করাতে হয় অপকার। তেমনি আমরা আরো উদাহরণ পাই উপকার, আকার, প্রকার, বিকার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা খেয়াল করলাম অর্থাৎ উপসর্গ ভিন্ন ভিন্ন উপসর্গ একই ক্রিয়ামূল কিংবা শব্দের সঙ্গে ভিন্ন ভিন্ন উপসর্গ যুক্ত হওয়াতে ভিন্ন ভিন্ন অর্থ আমরা পাই। আবার একই উপসর্গ বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হওয়াতে ও আমরা ভিন্ন ভিন্ন অর্থ পাই। তার মানে আমরা প্রিয় শিক্ষার্থী দেখতে পেলাম যে এই যে অব্যয়সূচক শব্দাংশ বা উপসর্গগুলো, এগুলো ক্রিয়ামূল কিংবা নামপদের পূর্বে বসে শব্দের অর্থ পরিবর্তন করছে, নতুন শব্দ গঠন করছে। এটি হচ্ছে মূলত প্রধান কাজ উপসর্গের। আমরা এই পর্যায়ে জানব উপসর্গের প্রকারসমূহ। প্রিয় শিক্ষার্থী, তার আগে আমরা উপসর্গের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আমরা জানি। উপসর্গের প্রধান কাজই হচ্ছে অর্থের পরিবর্তন করা এবং নতুন শব্দ গঠন করা। শুরুতেই আমরা বলেছি বাংলা ভাষায় নতুন শব্দ নির্মাণের একটা প্রধানতম মাধ্যম আদ্য প্রত্যয় বা উপসর্গগুলো। তাই উপসর্গের প্রয়োজনীয়তা নতুন শব্দ গঠনে সহায়তা করে। উপসর্গ নতুন নতুন অর্থে ব্যবহৃত হয়, শব্দের কখনো কখনো শব্দের অর্থকে সংকুচন করে, কখনো শব্দের অর্থকে সম্প্রসারণ করে এবং অর্থের ব্যক্তি তৈরি করে। প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যেমন প্র উপসর্গটি আমরা আধিক্য অর্থে উদাহরণ হিসেবে পাই, যেমন প্রবল, প্রতাপ। এই প্র উপসর্গটি আবার সেরা অর্থে আমরা যেমন ব্যবহার হতে দেখি প্রকৃষ্ট, প্রজ্ঞান। আবার আমরা অগ্রগতি অর্থাৎ বৃদ্ধি অর্থে আমরা দেখি প্রগতি, প্রবৃদ্ধি। অর্থাৎ এই প্র উপসর্গটি আমরা বিভিন্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অর্থে ব্যবহৃত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, উপসর্গের কাজই হচ্ছে, তাই আবার আমরা বলছি উপসর্গের প্রয়োজনীয়তা বা উপসর্গের কাজ হচ্ছে মূলত নতুন শব্দ গঠন করা, শব্দের অর্থের পরিবর্তন করা, শব্দের অর্থের সংকোচন সম্প্রসারণ করা। এই তিনটি মূলত প্রধান কাজ এবং এগুলো মূলত ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব উপসর্গের প্রকার সমূহ। উপসর্গ মূলত তিন প্রকার, আদ্য প্রত্যয় বা উপসর্গ তিন প্রকার। প্রিয় শিক্ষার্থী, আমরা নামগুলো জানি, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ বাদ্য প্রত্যয়গুলো বাংলা ভাষা শব্দ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমরা প্রায় 20টি সংস্কৃত উপসর্গ বাংলায় ব্যবহৃত হতে দেখি। আমরা উপসর্গগুলো বলছি, যেমন পরা, অপ, সম, নি, অব, অনু, নি, নিষ, দুঃ, দুষ, বি, অধি, সু, উত, পরি, প্রতি, উপ, আ ইত্যাদি। আমরা বিভিন্ন অর্থে এই উপসর্গগুলি ব্যবহৃত হয়। যেমন আমরা পরা উপসর্গটি উদাহরণ হিসেবে দিতে পারি, পরাজয়, পরাভব, পরাশক্তি। অপ উপসর্গটি আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, অপকার, অপমান, অপসারণ।
আমরা নি উপসর্গটি উদাহরণ দিতে পারি, যেমন নিপীড়ন, নিস্তব্ধ, নিবারণ, নিক্ষেপ ইত্যাদি। এরকম অসংখ্য উদাহরণ আমরা, অর্থাৎ নতুন নতুন শব্দ আমরা পাব। এই নি উপসর্গটি দিয়ে আমরা দেখলাম অনেকগুলো শব্দ গঠিত হল। আমরা আগের উপসর্গগুলো বলেছি, সেখানেও দেখেছি অনেকগুলো উপসর্গ গঠিত হয়েছে, নতুন শব্দ গঠিত হয়েছে এই উপসর্গটি ব্যবহার করে। অর্থাৎ উপসর্গের কাজই হচ্ছে নতুন শব্দ তৈরি করা। একটা কথা আমরা মনে রাখব, সংস্কৃত উপসর্গটি উপসর্গগুলো স্বাধীন পূর্ণ শব্দ হিসেবে কখনো ব্যবহৃত হয় না। এগুলো মূলত ক্রিয়ামূল কিংবা নাম শব্দের পূর্বে বসে নতুন অর্থ প্রকাশ করে, নতুন শব্দ গঠন করে। অর্থাৎ সাধারণত সংস্কৃত উপসর্গগুলোর নিজস্ব কোন স্বতন্ত্র অর্থ নেই। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা দেখব বাংলা উপসর্গ। অর্থাৎ বাংলা আদ্য প্রত্যয়গুলো এখানে শব্দ গঠনের সময় আলাদা কিছু কিছু বাংলা আদ্য প্রত্যয় বা উপসর্গ শব্দ গঠনের সময় আলাদা অর্থের দোতনা দেয়। তবে দু একটি বাংলা উপসর্গের স্বাধীন বা পূর্ণ পদ হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি অঘা, অজ, আর। যেমন আমরা অঘা, অজ, আর, আব ইত্যাদি। যেমন অঘা দিয়ে আমরা অঘারাম কিংবা অজপাড়া, অজপুকুর কিংবা আবছায়া, আবডাল ইত্যাদি। কিন্তু এর বাইরেও আরো কিছু বাংলা উপসর্গ রয়েছে, যেমন অ, অনা, আ, আন, ইতি, উন, কু, নি, পাতি, ভর, রাম, সা, হা ইত্যাদি। এই উপসর্গগুলো আমরা উদাহরণ দিতে পারি, যেমন অ, অমিল, কিংবা আমরা কু, কুকাজ, কুকথা, কিংবা আমরা উদাহরণ দিতে পারি আন, আনকোরা, আনচান, আনমনা ইত্যাদি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা উপসর্গ আমরা নতুন নতুন শব্দ বা ক্রিয়ামূলের সঙ্গে গঠিত হয়ে আরো আরো নতুন অর্থে ব্যবহৃত হচ্ছে, আরো নতুন শব্দ তৈরি করছে। এরপর আমরা দেখব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলোর কখনো কখনো পূর্ণ শব্দ হিসাবে ব্যবহৃত হয়, বা যেমন ফুল, হেড, খাস, নিম, হাপ, আম ইত্যাদি। এগুলো স্বাধীনভাবেও ব্যবহৃত হতে পারে, তবে এগুলো বাংলা শব্দের সঙ্গে ব্যবহৃত হয়ে, অর্থাৎ বাংলা নাম শব্দের পূর্বে ব্যবহৃত হয়ে এগুলো নতুন অর্থ প্রকাশ করে। আমরা বিদেশি উপসর্গগুলো দেখতে পাই ফার্সি ভাষা থেকে এসেছে, আমরা আরবি ভাষা থেকে এসেছে, ইংরেজি ভাষা থেকে এসেছে। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি নিমরাজি। ফি বছর কিংবা খাসমহল। আবার আমরা ইংরেজি দিতে পারি হাফ প্যান্ট, হেডমাস্টার, কিংবা আম জনতা, আরবি উপসর্গ, গড় হাজির ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, আমরা উপসর্গের প্রকার সমূহ জানলাম। এরপরে আমরা জানব উপসর্গের অর্থ বাচকতা নাই, অর্থদ্বৈতকতা আছে এই প্রসঙ্গটি। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ এগুলো পূর্ণ পদ বা স্বাধীন পদ হিসেবে ব্যবহৃত হয় না। এগুলো ক্রিয়ামূল কিংবা নাম পদের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে, নতুন শব্দ গঠন করে। অর্থাৎ এর নিজস্ব কোনো অর্থ নেই। অর্থাৎ উপসর্গ বা অবসর্গ যে শব্দাংশগুলো আমরা উপসর্গ বলি তার নিজস্ব কোনো অর্থ নেই। এগুলো নাম পদ কিংবা ক্রিয়ামূলের পূর্বে বসে তবেই নতুন অর্থ, নতুন শব্দ গঠন করে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থাৎ এর সরাসরি অর্থ নেই, কিন্তু অর্থ তৈরিতে সহায়তা করে, অর্থ তো প্রকাশে সহায়তা করে। এই জন্য বলা হয় উপসর্গের অর্থ।